প্রিয় দর্শক, দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 27 জুন 2020 শনিবার। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারোল হাট প্রতি শনিবারে বসে, সপ্তাহের একদিনই। এই হাট থেকে আজ আমরা আপনাদের আগামী কুরবানি উপলক্ষে আপনাদের যে বড় বড় বলদ গরুর খোঁজ করেন, মূলত সেই গরুগুলি দেখানোর জন্যই আমরা এসেছি। তো আমরা প্রথমে আমরা দেখি এখানে দুটো বড় বড় বলদ গরু দেখছি। ভাই, এগুলো ওজন কিরকম হবে? নয় মন করে 18 মন হবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাইজগুলি, আপনারা একটু দেখুন, 6 ফিটের মতো ওজন হাইট রয়েছে। আপনাদেরকে আমরা একটু এই যে বড় বড় বলদ আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই, কত দাম চাচ্ছেন? দাম কত চাচ্ছেন এই জোড়ার? দাম 4 লাখ চাই। 4 লাখ চাচ্ছেন? দরদাম কত পর্যন্ত হয়েছে? 3 লাখ 20 পর্যন্ত বলছে, দিচ্ছেন না? গরুর দাম কম, এবার অনেক কম, কাস্টমার নাই, কাস্টমার নাই। আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এরপরে আসুন আমরা একটু কথা বলি। একজন দূরের ব্যাপারী এসেছে। আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে আসছেন। আচ্ছা, চিটাগাং থেকে আপনি এই হাটে মানে কেন আসছেন? কি ধরনের গরু কিনবেন? বলদ, ছোট সাইজের বলদ গরু কিনতে আসছেন। আচ্ছা, আপনি যে এই যে চিটাগাং থেকে আসছেন, তো আপনি কি ট্রাক নিয়ে আসছেন না এখান থেকে ট্রাক নেবেন? আপনি এখান থেকে ট্রাকের ভাড়া করছেন? কত দিয়ে? 25,000 টাকা। বড় ট্রাক, মানে ওই যে 20 ফিটি ট্রাকগুলো? আচ্ছা, এই যে এই হাটে আপনি আসছেন অনেক দূর থেকে, যেহেতু এই হাটটা শনিবারে বসে এবং এই হাটে শনিবার তো ব্যাংকগুলি বন্ধ থাকে, তাহলে তো নগদ টাকা নিয়ে আসতে হয়। তা আপনার কি কোনো এই টাকা নিয়ে আসছেন যে কোনো সমস্যা হচ্ছে এই হাটে? মানে সিকিউরিটিটা এখানে ভালো আছে? আচ্ছা ভাই, আচ্ছা, অনেকে আবার যোগাযোগ করতে চায় যে আপনাদের সঙ্গে একটু কথা বলে একটু শুনতে চায় আর কি, যে এই হাটের পরিস্থিতিটা। তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমরা শুনলাম একজন অনেক দূর চিটাগাং থেকে এই যে ছোট ছোট বলদ গরু কিনতে এসেছে। এবার আমরা দেখি এখানে 4টা বলদ গরু, এই যে দেখুন, এগুলো বড় সাইজ, এই যে দেখছেন। আসসালামু আলাইকুম, কয়টা গরু আনছেন? এই দুইটা, এই পাশের দুটো, এই যে দেখছি। ওজন কিরকম হবে? 12-13 মন। একটার না দুটোর? দুইটার 12-13 মন। দাম কত যাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ দাম চাইছেন? দরদাম করছে কেউ? কত পর্যন্ত? আচ্ছা, 2.5-এর নিচে যেতে বলছে, তো দিচ্ছেন না? মানে 2.5 হলে দিবেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই যে দুটো বলদ গরু। আপনারা জানেন যে চিটাগাং সিলেট অঞ্চলে এই বলদ গরুর অনেক চাহিদা রয়েছে। তা আমরা সেই উদ্দেশ্যে আজ আপনাদেরকে এই হাটে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করছি। এখানে দুটো দেশাল বলদ দেখছি, এই যে দেখুন, বেশ হৃষ্টপুষ্ট দেশাল বলদ, এই যে দেখুন। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই দুটো কি দেশি? দেশি। আচ্ছা, ওজন কিরকম হবে এক হেক্টর? 7 মন করে 14 মন, এত বেশি হবে না। দাম কত যাচ্ছেন? 2,70,000। দরদাম করছে ভাই? করছে। কত? 20 কয়েছে, 25-20। 2,20,000, এই যে দেখছেন আপনারা, 1,10,000 করে দাম বলেছে। এই যে দেখুন, একজন দেখি টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কেনার জন্য। ভাই, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? আমার বাসা এখান থেকে 6-7 কিলো হবে বিরলে। আচ্ছা, কত দাম করতেছেন? 2,20,000। আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, তারপরে এখানে আমরা একটু দেখি, এই যে দেখছেন, এক জোড়া বলো, বেশ হৃষ্টপুষ্ট। ভাই, কত দাম চাচ্ছেন? দরদাম কত করছে? 2 লাখ বলতেছে, এই যে দেখুন।
এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা বলছে। তারপরে আমরা একটু এখানে দেখি, এই যে দুটো এই বলদগুলো, দুটো করে এই বলদ নিয়ে আসা হয়। ভাই কত যাচ্ছেন জোড়া? 230। দরদাম করছে কেউ? দরদাম করছে ভাই? দরদাম করছে কেউ? 200 নিচে পর্যন্ত বলছে। এই যে দেখছেন, আসুন সুপ্রিয় দর্শক এখানে দেখি। আপনার কি একটা একটাই বলো? এই যে দেখুন একটা বলো। হ্যাঁ, পাঁচ সাড়ে পাঁচ মন মাংস, ছয় মন মাংস। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 30, 1,30,000। 1,30,000। দরদাম কত করছে? 15-20 পর্যন্ত দাম। আচ্ছা শুনছি। তারপরে দর্শক এখানে দেখি একটা বিশাল বলো। ভাইয়া এটার দাম কত চাওয়া হচ্ছে? 1,20,000। দরদাম কত পর্যন্ত উঠছে? 1,00,000-এর নিচে বল। এই যে দেখছেন 1,00,000-এর নিচে বলছে। তারপরে আসুন এদিকে দেখি। চাচা আসসালামু আলাইকুম, একটা আনছেন? আচ্ছা এটার দাম কত যাচ্ছেন? 120 চাচ্ছেন। দরদাম করছে কেউ? কত? একের নিচে, একের নিচে দাম বলছে। এই যে দেখছেন একের নিচে দাম বলছে। এরপরে সুপ্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এটা দেশাল? দেশি। এটার মাংস কিরকম হবে? মাংস কাছাকাছি, চার মনের কাছাকাছি। হ্যাঁ, দাম কত যাচ্ছেন? দাম আর 90 যাচ্ছে। 90? দরদাম করছে কেউ? বলছে। কত বলছে? 75-76 পর্যন্ত দাম উঠেছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক। তারপরে আমরা একটু এখানে দেখি, এখানে মনে এগুলো বিক্রি হয়ে গেছে না? আচ্ছা এই যে এগুলো বিক্রি হয়ে গেছে ভাই, এগুলি বিক্রি হয়ে গেছে? এগুলো কত করে বিক্রি হলো? 2,10,000। দুটো 2,10,000? এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, আপনারা ধারণা পাবেন যে এই কাহারুল হাট থেকে কি দামে বলদ গরুগুলি বিক্রি হচ্ছে। এই যে 2,10,000 টাকা দিয়ে এই বলদের জোড়া বিক্রি হয়ে গেল। আসুন এরপরে আমরা দেখি এখানে ছোট ছোট বলদ, হৃষ্টপুষ্ট। ভাই জোড়া আপনার কত দাম চাচ্ছেন? 1,65,000। দরদাম করছে কেউ? 1,50,000 বলছে। তারপরে আসুন এখানে সমস্ত আপনারা ছোট ছোট বলদ আপনারা দেখছেন, এই যে দেখুন সব ছোট ছোট বলদ। এই জোড়া আপনার? এই জোড়ার দাম কত যাচ্ছেন? 1,85,000। দামটা একটু বেশি না? বেশি, বাজারে বেশি না। দরদাম করছে কেউ? কত? 40-45 পর্যন্ত দাম উঠছে। এই যে দর্শক আপনারা শুনছেন যে 40 পর্যন্ত দাম উঠেছে এই জোড়া। আপনাদেরকে আজ 27 জুন 2020 আমরা এই কাহারুল হাটে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই জোড়া আপনার দাম কত যাচ্ছেন? 185 চাইছেন। দরদাম করছে কেউ? 50। আচ্ছা 50 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন আপনারা 50 পর্যন্ত দাম উঠেছে। এই এই জায়গায় সব ছোট ছোট বলো, এই যে দেখছি আমরা। ভাই এগুলো কে কিনছে? বাইরের পার্টি। এই যে এগুলো সব কেনা হয়ে গিয়েছে কেনা। এই যে দেখুন বাইরের পার্টি কিনে এখানে বেঁধে রেখেছে এই বলদগুলি। আরও তারা মনে হয় বলদ কিনতে গিয়েছে, কারণ আশেপাশে কাউকে দেখছি না। তারপর একটু দেখি আমরা এখানে ছোট্ট দুটো বলদ, কত দাম চাচ্ছেন? 1,25,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 5-10 পর্যন্ত দাম করছে। এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা আপনাদেরকে দেখাই দেশাল বলদ। দাম কত যাচ্ছেন জোড়া? 150। দরদাম কত পর্যন্ত উঠছে? 35 পর্যন্ত উঠছে। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক এখানে দেখি। ভাই কি দরদাম চলতেছে? দরদাম চলতেছে? চলতেছে, চলতেছে। কত দাম চাইছিলেন? দাম 250। 250? আর উনি কত বলছে? 210 বলছে। 210। এই যে আপনাদেরকে আমরা একটু বলদ করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে 210 পর্যন্ত এগুলোর দাম উঠেছে। তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন
যে এই বলদের হাট প্রচুর বলদ গরু উঠে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি প্রতি শনিবারের এই হাট দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট, এই হাট থেকে আমরা আজ আপনাদেরকে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম। ছোট বড় বলদ আপনারা দূর দূরান্তের ব্যাপারীরা এই ধরনের বলদের খোঁজ করেন এবং অনেক ব্যাপারী এখানে আসেন, সে ধরনের একজন ব্যাপারীরও আমরা ইন্টারভিউ নিয়েছি। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।